بشيرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وإذا قال تعالى في شاني حبيبه تعالى: إن الله تعالى بدا بنفسه وسنى بملائكة المسبحة القدس وقد أمرنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا سيدنا. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء لا رحمة للعالمين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم. أصل إيمان روح قرآن جان دين هست حب رحمة للعالمين. صلاة يا سلام يا حبيب الله. اللهم صل وسلم بارك عليه فستيد পবিত্র মাওলিদ আল করিম রাউফুর রহিম উপলক্ষে পয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সদর জলসা উস্তাদুল উলামা ওয়াল আসাতিজা ওয়াত তুলাবা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আশিকে রাসূল মুনাজিরে আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী সাহেব কিবলা
مد زله العليم متعنا الله تعالى في علمه وحياته এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক পীরে তরিকত রহনুমা শরীয়ত আশিক রাসূল গোলাম মুস্তাফা শামসুদ্দোহা বারী সাহেব এবং হযরতুল আল্লাম মাওলানা মাসুদ আলম পাটোয়ারী সাহেব এবং মাওলানা হাফেজ হারুন রশিদ সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম অত্র এলাকার আমার নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা রাহেমানা ও রাহেমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জত যুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি বড় প্রবলেম হচ্ছে পাশে একটা মাহফিল কাছ থেকে যদি একটা কানে আরেকটা আওয়াজ আসে তাইলে যে বক্তা তার কথা বলতে একটু কষ্ট হয় আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি কতগুলি মাকসাদ নিয়ে আজকে আসছি কথা বলবো কারণ আমরা খুব বেশি ক্ষতিগ্রস্তের কাছাকাছি চলে গেছি কারণ কেয়ামত কিন্তু হইতে হইব কারণ আল্লাহ বান্দার উপরে এমন কিছু জিনিস চাপায়া দেয় না যেটা বান্দার উপরে জুলুম হয় ব্যাপারটা বলতে পারছে তো বান্দা যখন অন্যায় করতে 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 একেবারে সীমা ছাড়াইয়া যায় তখন আল্লাহ বলতেছে এবার তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় ব্যাপারটা বলতে পারছে তো যতই অন্যায় করেন আল্লাহর কাছে এক পর্যায়ে আপনি মাপ পাইয়া যান যদি আল্লাহর প্রিয় জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকে আমরা একাত্মবাদ এক আল্লাহকে মানি মানব কিনা আচ্ছা তো আল্লাহ বলতেছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহ তার মাখলুকের সাথে কোনো কিছুর সাথে সব কিছু কিন্তু আল্লাহর কি মাখলুক সৃষ্টি যে গাছ বলেন তরুলতা বলেন ইনসান বলেন জিন বলেন পাহাড় বলেন পর্বত বলেন যা কিছু আছে আরশ বলেন লৌহ বলেন কলম বলেন যা কিছু আছে সব কি আল্লাহর মাখলুক আল্লাহ বলতেছে আমি আল্লাহ কোনো মাখলুক কোনো শাই কোনো বস্তুর সাথে আমি সাদৃশ্য না আমার কথা বলতেছেন তো এখন আসেন তাইলে আল্লাহ আপনি আমি একজন কি মানুষ মানুষ কি না আচ্ছা তো আমি আপনি আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কেউ কেউ বলে ইল্লা লিয়ারিফুন যাই হোক সেদিকে আছে না আমাদেরকে এবাদত করার জন্য জিন এবং মানব জাতি মানে আমরা আমাদেরকে আল্লাহর এবাদত মাবুদের এবাদত করার জন্য আল্লাহ কি করছেন আমাদেরকে সৃষ্টি করছেন এটা ঠিক তো এইবার বলেন আল্লাহ আমাদের থেকে কি চায় কি ধরনের এবাদত চায় আর আপনি আল্লাহর ইবাদত কোন ইবাদতটা করলে সন্তুষ্ট হবেন আল্লাহর সাথে আপনার কোনো ফেস টু ফেস কথা হয়েছে বিষয়গুলি খুব কথাগুলি খুব বোঝার চেষ্টা করবেন এবং আল্লাহর একাত্মবাদ আল্লাহ এক এই জিনিসগুলি আমাদের করতে হলে জানতে হলে এবাদত করতে হলে এখানে আমরা আল্লাহকে কেউ দেখি দেখা সম্ভব এবং আল্লাহ বলতেছে আমি কোনো সৃষ্টির সাথে মাখলুকের সাথে বা মাখলুকের মতো আমি নই এবং আমার কোনো মেসাল উদাহরণ যেমন আমি এখানে বসে রয়েছি আমার এখানের জন্য একটা জায়গা দরকার না
আমি সেজদা দিলে মাথাটা নত করা দরকার না, মাটিতে লাগানো দরকার না? আচ্ছা, তাইলে এই যে আমি এই কাজগুলি করব, তো এখন আল্লাহ বলতেছে আমি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মাখলুক, যা কিছু আছে, কোনো কিছুর কোনো মিসাল, কোনো সাদৃশ্যের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন আপনি এই যে আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহকে স্বীকার করবেন, এক আল্লাহকে জানবেন, এক আল্লাহকে বুঝবেন, এই বুঝার জন্য, জানার জন্য, তাওহীদ শিখার জন্য আমাকে একজনকে বা যে কোনো জিনিসকে আল্লাহকে ফলো করার জন্য এখন আমাকে কি করতে হবে? কারণ আল্লাহ তো আমার, আল্লাহ তো আমি যে মখলুক, আপনি মখলুক, সেই মখলুকের সাথে আল্লাহর কোনো সাদৃশ্য বা আল্লাহর কোনো ইয়ের সাথে মিলে না। এই জায়গায় আপনি এখন কি করবেন? এই জায়গায় আপনাকে করতে হবে, আল্লাহ যেই যাকে পছন্দ করে, যাকে আমাদের মাঝে মডেল বানায় দিয়েছে, রূপরেখা মানে নিয়ম বানায় দিয়েছে, এর আমাদেরকে মানতে হবে। এই যেই কাজগুলি করে, এই কাজগুলি আমাদের করতে হবে। এই কাজগুলি করতে হলে আমরা কি আল্লাহর একাত্মবাদকে পাব? ব্যাপারটা বলতে পারছেন? সহজ কথা, তাইলে আমরা আল্লাহর তাওহীদ বলেন, আল্লাহর হুকুম বলেন, আল্লাহর আহকাম বলেন, যা কিছু সব কিছু জানার জন্য, বুঝার জন্য আমাকে যেই আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যেই মডেল, ওই মডেলের অনুসরণ আমাদের কি করতে হবে? করতে হবে, ঠিক আছে? ওনাকে ব্যতিরিকে আমরা আল্লাহকে পাওয়ার কোনো সম্ভব না। তাহলে আজকে দেখেন আমাদের মাঝে ঠান্ডা মাথায় শিরকের ফতোয়া দিয়ে, কিসের ফতোয়া দিয়ে? শিরকের ফতোয়া দিয়ে আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তি যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দূরে সরাইয়া দেওয়া। বুঝতে পারছেন? আমরা আল্লাহর হাবিবকে তাজিম করলে শিরকের ফতোয়া দেওয়া হয়। যেমন আজকে আমাদের সমাজে এমন ফেতনা, ইয়াং যুবকদের ফেতনা, যে ফেতনাকে আমরা বলি আহলে হাদিস ফেতনা। কোন ফেতনা? তারা এতখানি উগ্র, এতখানি বেয়াদব, আর এমন অবস্থা, আপনি আপনার ভাই, আপনার সন্তান, আপনার চাচা, আপনার জ্যাঠা, এক ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি না, এই যে এই গ্রাম একটা বংশ বা বাড়ি না, সকলেই সকালবেলা উঠলে মসজিদে জামাতে যায়, যায় কিনা? তারপরে দেখলে সালাম, উস্তাদকে সালাম, চাচাকে সালাম, জ্যাঠাকে সালাম, কদম বসি, সব কিছু চলে। কিন্তু ভাইয়েরা আমার, যুগ যুগ ধরে ভাতৃত্বের বন্ধন, পিতৃত্বের বন্ধন, আত্মীয়তার বন্ধন সব ছিন্ন করে দেওয়া হচ্ছে এই এক সম্প্রদায় যাদের নাম আহলে হাদিস। আজকে দেখেন বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, আজকে দেখেন ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়ে যাচ্ছে, আমরা যেই মসজিদে নামাজ পড়ি তারা ওই মসজিদে এখন আর নামাজ পড়তে যাচ্ছে না, আপনি যেইভাবে ইবাদত করতেছেন, আপনি যেইভাবে জিকির করতেছেন, আপনার মজলিসে সে বসতেছে না, এবং সে আপনাকে মুসলমান, ন্যূনতম মুসলমান মনে করতেছে না। তাইলে কি করতেছে? তাইলে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করানো হচ্ছে। কি করানো হচ্ছে? মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করানো হচ্ছে। তো ভাইয়েরা আমার,
আজকে যে আমরা তারা শুধু তাওহীদের কথা বলে কি বলে তাওহীদ আমরা তাওহীদ শিক্ষা দিচ্ছি কারণ আল্লাহর সাথে কারো সম্পর্ক রাখা যাবে না এবং আল্লাহর সাথে যেমন ইদানিং নতুন শুরু হয়েছে যেটা যেমন আমাদের মসজিদে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নাম তাদের কথা হচ্ছে না আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে থাকলে কি হবে শিরক হবে কিন্তু আল্লাহ তো এটা চায় না আচ্ছা আপনি যদি আমরা যদি আপনাকে প্রশ্ন করি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যে এক আমরা কোরআনি কারীম থেকে কিভাবে বুঝবো বলেন জানেন কোন সূরার মাধ্যমে আমরা আল্লাহর তাওহীদকে চিনব হ্যাঁ এই যে কুল হুয়াল্লাহু আহাদ আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি খুব সুন্দর আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক জানেন আপনারা সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাওহীদ আমাদেরকে আমাকে চিনাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এখানে শুধু শুরুটা কি আল্লাহ আল্লাহ নিজের দ্বারা শুরু করেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দ্বারা শুরু করেছে কাকে দ্বারা শুরু করেছে বলেন আল্লাহ প্রথম কি বলতে আল্লাহ বললে পারতেন হু আল্লাহ হু আহাদ তিনি আল্লাহ এক কিন্তু তিনি তাওহীদকে এস্টাবলিশ করার জন্য রেসালাতকে আগে আনছেন কোন জিনিসকে আগে আনছেন রেসালা এই যুবকরা তোমরা বুঝে না তাওহীদকে এস্টাবলিশ করার জন্য রেসালাতকে আগে এনেছেন আল্লাহ কি বলতেছেন قل هو الله أحد هي حبيب رحمة للعالمين أبني بولي دين الله إك سبحان الله بولين تايلي أكون قل يا محمد هي محمد صلى الله عليه وسلم আপনি বলেন আল্লাহ এক এইবার আমার নবী আল্লাহকে এক বলার কারণে আমরাও বলবো আল্লাহ এক ঠিক কিনা আমার নবী যদি বলতো আল্লাহ দুই আমরা কি এক কইতাম না সুবহানাল্লাহ এই তো আমরা বুঝে ফেলেছি তাইলে এখন আসেন তাওহীদ প্রকাশ পাচ্ছে না তাওহীদ বুঝতে পারতেছি না রেসালাত ছাড়া রেসালাত ছাড়া তাওহীদ ভাইরা আমার আজকে আমরা পোস্টারের ভিতরে আলোচনার ভিতরে আমরা স্লোগান দেই নারে তাকবীর দেখি না নারে তাকবীর দেই না এর সাথে কি দেই নারে আবার একদল দেয় দিন ইসলাম কিন্তু এখন এই সম্প্রদায় তারা নারে তাকবীর বলার পক্ষে না নারে রেসালাত তো তারা মোটেই বলে না নারে তাকবীর বলা যাবে না বলতে হবে কি লিল্লাহে তাকবীর খুব খেয়াল করে শুনুন ঠান্ডা মাথায় আপনাদের ভিতরে স্লোলি পয়জন ঢুকায় দিতেছে যেইভাবে বাদশাহ আকবর বাদশাহ আকবরকে দুইজন কুলাঙ্গার একজনের নাম আবুল ফয়জল আর একজনের নাম ফৈজিং এই দুইজনে কন ও শান শাহ জাফনা আপনি একটা নতুন ধর্ম তৈরি করেন যেটার নাম দিন এলাহি তো এই দিন এলাহিটা হিন্দুদের কাছে মুসলমানদের কাছে সকলের কাছে জৈনদের কাছে সকলের কাছে আমাদের শঙ্কর বানায়া জগা খিচুড়ি বানায়া এটা আমাদের কি করতে হবে সাব্যস্ত করতে হবে তো প্রথম নম্বরে মুসলমানদের কাছে আমরা সাব্যস্ত করতে যাব একভাবে যেমন আমরা মুসলমানরা দেখা হইলে আমরা বলি আসসালামু আলাইকুম বলি কিনা মুসলমানরা দেখা হইলে আসসালামু আলাইকুম বলি এই আসসালামু আলাইকুম বলাটা আমাদের বাদ দিতে হবে
নাউযু বিল্লাহ বলেন তাইলে কেমনে বাদ দিতে হবে এইবার আবুল ফয়জল আর ফয়জি বলে হুজুর আপনি আলেম ওলামাদেরকে ডাকেন টাকা পয়সা খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন আমরা আলেম ওলামাদের কাছে কোরআন হাদিস থেকে আমরা যুক্তি বার কইরা দেব নাউযু বিল্লাহ বলেন বাবারা আমার বলে হুজুর কোরআন থেকে কিভাবে যুক্তি বার করবে কারণ কোরআন থেকে আপনি চাইলে আপনার মত মত যুক্তি বার করতে পারবেন আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন কোরআন হইল মুত্তাকিনদের জন্য হেদায়েত আম্মাতান সকলের জন্য হেদায়েত না কারণ আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন থেকে অধিকাংশ মানুষ গোমরাহ হবে এবং এই কোরআন থেকে অধিকাংশ মানুষ হেদায়েত পাবে গোমরাহ হবে হেদায়েত পাবে আল্লাহ যারা মুত্তাকিন হয়ে যাবেন তাকওয়াবান হয়ে যাবে ফরেজগার হয়ে যাবে নবীজির গোলামির ভিতরে নিজের নাম লেখায়া নিবে তাদের জন্য হেদায়েত হবে আমার কথা বুঝতে পারতেছেন নির্ভয় ভাইরা আমার আবুল ফজল আর ফয়জি এরা কি করছে বাদশাহ আকবরের দরবারে আইসা এটা হচ্ছে ফতে সিং এই বছর আমি যখন ইন্ডিয়াতে গেছি ওই জায়গায় গেছি পথে ফতে সিং ওইখান থেকে তার দিনে এলাহির ইয়ে শুরু করছে তো এখন কি বলতেছে দেখেন বলে দেখ বলতেছে দেখেন হিন্দুদের সাথে আমাদের সাথে একটা মিলে যাচ্ছে কি হিন্দুর একজন আরেকজনের সাথে দেখা হইলে বলে নমস্কার তো তো নমস্কার বলে নম মানে প্রণাম আর অস্কার মানে আমরা বলি না আস্কার দেওয়া হয়েছে মানে উপডকন দেওয়া হয়েছে সম্ভাষণ দেওয়া হয়েছে হ্যাঁ তো নমস্কার মানে তোমাকে প্রণাম তোমাকে সম্ভাষণ তোমাকে অভিবাদন এবার কি বলতেছে দেখো মুসলমান আল্লাহর নবী বলে ইজা লাকীতু আহাদকুম ফালিয়াকুল আসসালামু আলাইকুম তোমরা একে অপরের সাথে দেখা হইলে বলবা আসসালাম কে বলছে এখন ফয়জি আর আবুল ফজল বলতেছে আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক এখানে আল্লাহর নাম নাই আল্লাহর নাম আসেনি তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা হিন্দুদের সাথে মিলা যায় তাহলে কি করতে হবে এই আসসালামু আলাইকুমের পরিবর্তে বলবা আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ বড় আল্লাহ দেখছেন কত ঠান্ডা মাথায় সুকৌশল ইসলামকে নষ্ট করার জন্য কি সুকৌশল সাধারণ মানুষ তো কইবে না ঠিকই তো কইছে সালামের ভিতরে তো আল্লাহর কথা নাই তো একজনের লগে আরেকজন দেহ হইলে কইবে কি আল্লাহ একবারের তো বড় আল্লাহ তো বড় যেমন আল্লাহ কোরআনে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছু বাস্তবায়ন হবে হইব কিন্তু এবার আসেন হযরত আব্দুল ইবনে আব্বাস এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম সুদ্দি হযরত ইকরিমা এক জামাত মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যা কি করেন তাফসীরে তাবারী খুলেন তাফসীরে সালাবী খুলেন তাফসীরে আবু হাতিম রাজি খুলেন যে তাফসীরগুলি হাদিস দ্বারা লেখা হয়েছে এই তাফসীরগুলি খুলেন এখানে বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছু বাস্তবায়ন হবে না এবার তাফসীর খুলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে রয়সুল মুফাসসিরিন বলা হয় সমস্ত মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে কি বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কওলুহু হাক্কুন সাবিতুন উরিদা বিল বাতিল বলতেছেন আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছু বাস্তবায়ন হবে না কথা সত্য প্রতিষ্ঠিত কথা কিন্তু এই কথা দ্বারা উদ্দেশ্য খারাপ জোরে জোরে কোন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কে কইতাছে কি সাধারণ মুফাসসিররা কইতাছে না নবী সাহাবারা কইতাছে আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছু বাস্তবায়ন কথা সত্য কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য ভাইরা আমার হযরত ইবনু আব্বাসকে প্রশ্ন করা হয় উদ্দেশ্য খারাপ কি তিনি বলেন উদ্দেশ্য খারাপটা হলো আল্লাহর নবীর ওই হাদিসকে নিয়ে আনলেন আল্লাহর নবী বলেন কারো কেউ কেউ বলে আল্লাহ আল্লাহর বিধানেই চূড়ান্ত বিধান আমি রহমতুল্লিল আলামিনের নির্ধারণকে মানে না আমি নবী কিন্তু আমি নবীকে আল্লাহ হারাম করার এবং হালাল করার এখতিয়ার দিয়েছে তো হযরত ইবনু আব্বাস বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যটা হলো রহমাতুল্লিল আলামিনকে এই আয়াত দ্বারা নবীর হাদিসকে নবীর কথাকে বাদ দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য কিন্তু তারা আরেক কথা বলবে না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আমার বন্ধু যা কিছু বলে এগুলিও আমি আল্লাহর কথা বুঝতে পারছেন কথা এরে ভাইরা আমার তোমরা যাকে যারা আজকে রেসালতকে বাদ দিয়ে আমাদেরকে তাওহীদ শিখাইতে যাও কিয়ামত হয়ে যাবে রেসালত বাদ দিয়ে কোনোদিন তাওহীদ শিখা সম্ভব কারণ আল্লাহ কোনো ব্যক্তি নয় কোনো মানুষ নয় কোনো আকার আকৃতিতে আল্লাহকে আনা যাবে না আর আল্লাহ আসমান থেকে তোমার সাথে কথা বলবে না তোমাদের মধ্য থেকে একজন আল্লাহর প্রতিনিধি আমার আল্লাহ বানায়া দিবেন যিনি হলেন আমার আল্লাহর প্রিয়জন ওই প্রিয়জনের অনুসরণের মাধ্যমে ওই প্রিয়জনের মানার মাধ্যমে ওই প্রিয়জনের তাজিমের মাধ্যমে আল্লাহর তাজিম প্রকাশ পায় আপনি যে আল্লাহকে তাজিম করেন এটা কিভাবে করবেন আপনি যে আল্লাহকে তাজিম করেন আল্লাহ কি আপনার সামনে খাড়া হয়েছে আল্লাহর তাজিম প্রকাশ পায় রসুলের তাজিমের মাধ্যমে আল্লাহর অনুগত্যতা প্রকাশ পায় রসুলের অনুগত্যতার ভাইরা আমার আমার আল্লাহ ইবলিসকে বলে উসজুদু লি আদম ইবলিস রে আদমকে তুমি সেজদা করো ইবলিস বলে আল্লাহ এই সেজদা পাওয়ার হকদার তুমি মুসনাদ আহমদ খুলেন ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেন লম্বা বিশাল হাদিস বর্ণনা করেন সুরায় আরাফের এই আয়াতের ব্যাখ্যা হিসাবে এই হাদিসটাকে আনা হয়েছে লা আকউদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম এই আয়াতের আরো আগে দুই আয়াত আগে শয়তান আল্লাহকে বলে আল্লাহ এই সেজদার পাওয়ার হকদার হইলা তুমি আদম তো সেজদা পাওয়ার হকদার নয় আল্লাহ বলে আমিও জানি আদম সেজদা পাওয়ার হকদার নয় আমি আল্লাহ সেজদা পাওয়ার হকদার কিন্তু আমি আল্লাহ অর্ডার করেছি আমি আল্লাহর অর্ডারকে ভাইলেশন করার ক্ষমতা তোমাকে কে দিল ফাসাদা দু কুল্লুহুম আজমাইন
সকলে সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস তাকাব্বুরিয়ার অহংকার বশত সিজদা দিল না। তো যেই কথা বুঝাইতে চেয়েছি ভাইরা আমার, আজকে আমাদের এক শ্রেণীর লোক আমাদেরকে বেশি তাওহীদ শিখাইতে গিয়ে যেমন প্রশ্ন করে, নবী নবী নাম জপন, মোহাম্মদ নাম কত মধুর লাগে, রে মোহাম্মদের নাম কত মধুর লাগে, বলতেছে মোহাম্মদ মোহাম্মদ জফা শেরেক, জোরে কল্লা নাউজুবিল্লাহ। এই যে তুমি যুবকদের ভিতরে নবীর নাম জপা, নবীর নাম আলোচনা করা, নবীর শান বলাকে তুমি শেরেক বইলা দিলাম, এই যে তুমি নবীর নবীর প্রতি তোমার বিদ্বেষ তৈরি করে দিলাম, আজকে বিদ্বেষ তৈরি করতে করতে আমাদেরকে তোমরা কোন জায়গায় নিয়ে গেলাম। গজলের ভিতরে একটা যুবক গজল বলতেছে, দু নয়নে দেখলে তোমায়, দু নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। যুবককে তুমি স্টপ করাইয়া দিলে এবং প্রশ্ন করলা, নবী কি পাক? নাউজুবিল্লাহ বলেন। রে জাহেল কমবক্ত নালায়েক ইতর প্রজাতির লোক, তুমি প্রশ্ন করলা নবী কি পাক, এই যেমন একটা প্রশ্ন করলাম, রে জাহেল ইতর প্রজাতির লোক রে, তাইলে এবার আমি তোমাকে প্রশ্ন করি, পাকের বিপরীত হইল নাফাক, তাইলে যদি নবী পাক না হইতে পারলে নবী কি না পাক? রে জাহেল ইতর, তোমার আমার ঘুমের ভিতরে অজু যায়, আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ ইন্নাকা তানাম নাওমাল গাফিল, নবী গো আপনি নাক মুবারক ডেকে ঘুমিয়েছেন, আপনি কেন ওযু করলেন না, নামাজে দাঁড়ায়া গেলেন? আল্লাহর নবী বলেন, ইয়া ইবনা আম্মি আইনাই তানামান কালবিলা ইয়াকজা কালবিলা ইয়ানাম, কয় আমার দুই চোখ ঘুমাইছে আমার অন্তর ঘুমায় না, এই জন্য রহমতুল লিল আলমিনের ঘুমে অজু লাগে না। ভাইয়েরা আমার অসুবিধা হইতেছে নাকি? রহমতুল লিল আলমিন যিনি এমন নবী যার ব্যাপারে সরাসরি একটা নয় দুইটা নয় অনেকগুলি হাদিস এসেছে, নবীজির পায়খানা মুবারক, পেশাব মুবারক পবিত্র, সুবহানাল্লাহ বলেন। যেমন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন সনদে তিনি হাদিস নিয়ে এসেছেন, নবীজি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক দুনিয়ার কেউ দেখে নাই, যেই জায়গায় করেছেন ওই জায়গার থেকে সুগন্ধি বের হতো। শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইমাম জালালউদ্দিন সিউতি, অনেকে বলে এই হাদিসটা জাল হাদিস, কিন্তু ইমাম জালালউদ্দিন সিউতি 15টা, একটা নয় দুইটা নয়, 15টা হাদিস এনে তিনি প্রমাণ করলেন। ও দুনিয়ার মানুষরে জানিয়া রাখ, ইমাম রহমাতুল্লিল আলামিন উনার যে পায়খানা মুবারক পৃথিবীর কেউ দেখে নাই, জমিন হা করে থাকতো এবং যেই জায়গায় পায়খানা মুবারক পড়তো ওই জায়গা থেকে সুগন্ধি আসত। শুধু তাই নয় ভাইরা আমার, আপনি যদি কোরআন থেকে যদি আপনি বলতে যান, আল্লাহর নবী তো টপ লেভেল, আল্লাহ বলতেছে নবীর আহলে বাইতকে উদ্দেশ্য করে বলতেছে, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা,
আমার আল্লাহ বলতেছে হাবিব রে আপনার আহলে বাইত যারা আছে তাদের থেকে আমি সকল প্রকার দোষ ত্রুটি আমি সরায়া দিলাম সরায়া দিয়া আমি এমন ভাবে পবিত্রের মতো পবিত্র করলাম যাদের ভিতরে কোনো নাকায়েস যাদের ভিতরে কোনো অপবিত্র কিছু নাই তাইলে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি আমার আল্লাহ তাআলা নবীজির আহলে বাইতকে যদি আমার আল্লাহ পবিত্র করে দিতে পারে তাইলে নবী কি অপবিত্র তাইলে আপনি চিন্তা করেন আমাদের মাঝে ঠান্ডা মাথায় নবীজির বিদ্বেষ নবীজির অসম্মান ঢুকাইয়া দেওয়া হচ্ছে এই জন্য বাবারা আমার এই জন্য সতর্ক বর্তমানে আপনি যতই নামাজ রোজা করেন যতই ইবাদত করেন আপনার সাথে যদি নবীর সম্পর্ক না থাকে আপনার এই নামাজ রোজার কোনো দাম নাই বাইরা আমার বড় বড় দার্শনিক যেটাকে আরবিতে বলা হয় আরিস্টটলিস মানে অ্যারিস্টটল প্লুটো এরকম বড় বড় দার্শনিকরা বলে গেছে আল্লাহ এক সকল কিছু সৃষ্টির একজন স্রষ্টা আছেন যে স্রষ্টা এক তারাও স্বীকার করে গেছে আল্লাহ এক এখন কি তারা মুসলমান হয়ে গেছে না হইছে না এক আল্লাহকে স্বীকার করার কারণে কি তারা মুসলমান হইছে না হয় নাই কারণ আপনাকে মুসলমান হইতে হলে এক আল্লাহকে স্বীকার করলে হবে না আপনাকে মুসলমান হইতে হলে রেসালতকে আগে স্বীকার করে নিতে হবে আপনি যখন রেসালতকে স্বীকার করে নেবেন তখনই আপনি রেসালত স্বীকার কইরা এক আল্লাহকে স্বীকার করলে আপনি মুসলমান হয়ে যাবে এবার আসেন আবার পিছনে যাই তো বাদশাহ আকবর সে যুক্তি দিল আমরা একজন আরেকজনকে দেখা হলে কি বলবে আল্লাহ আকবার উত্তরে কি বলবে আমরা যেমন বলি ওয়ালাইকুমুস সালাম না এটাও সেই আল্লাহর নাম নাকি কি বলতে হবে জাল্লা জালালুহু অর্থাৎ আল্লাহর আল্লাহিয়ত্ব অনেক সুমহান মর্যাদাশীল উদ্দেশ্য আসলে কি উদ্দেশ্য আসলে কি খারাপ তো এখন আসেন আমাদেরকে এখন নারায় তাকবীর বলা যাচ্ছে না তাহলে বলতে হবে কি লিল্লাহে তাকবীর লাম অনেকগুলি অর্থে ব্যবহার হয় এখানে লিল্লাহে তাকবীর লাম ইলসাকের জন্য নিয়ে আসছেন ফেরাদানের জন্য তাদের কথা হলো একমাত্র তাকবীর হবে আল্লাহর জন্য আর কারো জন্য না জোরে জোরে কর না নাউজুবিল্লাহ সাধারণ মানুষদের কইবে কথা তো ঠিক স্লোগান তো আল্লাহর লাগি কইবে কেউ লাগিয়া কিন্তু উদ্দেশ্য কি এখন আপনি আমি বললাম আল্লাহ তোমার জন্য তাকবীর হবে আর কারো জন্য শয়তানে যেমনে বলছে আল্লাহকে আল্লাহ তোমার জন্য সেজদা হবে কারো জন্য এখন আল্লাহ বলছে না আমি যেটা কই সেটা হইব তুই কইলে ওই তো তুই কি আমার সামনে তো আমার তো কি তুই বেশি বুঝোস নাকি তো এখন এখন আল্লাহ বলতেছে ইবলিস তুই সেজদা কর আদমের ইবলিসে কয় না আল্লাহ সেজদা তো তোমার জন্য আর আল্লাহ বলতেছে আমার নাম বলার আগে নবীর নাম বলো আমার নাম বলার আগে নবীর নাম বলো তুমি কইতেছ না তাকবীর একমাত্র আল্লাহর লইগে হইব আর কেউ লইগে তাহলে এখন যে কইতাছে তাকবীর একমাত্র আল্লাহর লইগে হইব আর কেউ লইগে হইতো না হইতে কি হয়ে যাইতাছে ইবলিস হইতাছে এবার আল্লাহ কি বলতেছে নাম নবীর নাম হবে আল্লাহ বলতেছে নাম কার কার সাথে হবে নবীর নাম হবে আমার নামের আগে কিভাবে আল্লাহ বলতেছে ওয়া রাফানা লাকা যিকরাক হাবিব আমি আপনার শানকে আমি আপ বড় করে দিয়েছি কি করে দিয়েছি আমি আপনার শানকে উঁচু করে দিয়েছি ওরা ফাহানা আমি উঁচু করে দিয়েছি জিক্রাত মানে আপনার আলোচনা আপনার স্মরণ
আপনার কথা মানে জিকির জিকির মানে কি যেমন মুহাম্মদ মুহাম্মদ এই জিকিরটাকে আমি উসু করে দিয়েছি এই এই আয়াতটা বলার সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে প্রশ্ন করে ইয়া জিব্রাইলু কাইফা রাফাল্লাহু যিকরি হে জিব্রাইল আমি আল্লাহর আমি নবীর জিকিরটাকে কিভাবে আল্লাহ উঁচু করেছে এইবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন জিব্রাইলকে যখন নবী এই প্রশ্ন করেছেন জিব্রাইল উত্তর দিয়েছেন ইজা যুকিরতু যুকিরতা মাই যখন আমি আল্লাহর জিকির হবে তখন সাথে সাথে আপনারও জিকির হবে কিন্তু মজার বিষয় হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি এইভাবে হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী যখন জিব্রাইলকে প্রশ্ন করলেন ইয়া জিব্রাইল কাইফা রাফাআল্লাহু যিকরি হে জিব্রাইল কিভাবে আমার জিকিরকে আল্লাহ উঁচু করেছে তখন আমার আল্লাহ বলে লা উযকারু ইল্লা যিকরু হাবিব রে আমি আল্লাহর জিকির হবে না আপনার জিকির ছাড়া হাবিব লা উযকারু ইল্লা যিকরু আমি আল্লাহর জিকির হবে না আপনার জিকির বুঝতে পারছেন কথা তাইলে কার জিকিরকে এখানে নিয়ে আসা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে নিয়ে এসেছে এই জন্য ভাইয়েরা আমার সকল মুফাসসিররা একমত হয়ে গিয়েছে আমার আল্লাহ তাআলার জিকির যখন করবে এর সাথে নবীর জিকির থাকতে হবে নবীর আলোচনা থাকতে হবে নবীর কথা থাকতে হবে যখনই নবীর কথা থাকবে তখনই তোমার জিকির আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ভাইয়েরা আমি আমার আলোচনার দিকে শেষ করে দিচ্ছি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম এবার খেয়াল করে শুনেন এই আয়াতটা দুইজন সাহাবার ক্ষেত্রে নাজিল হয়েছে কয়জন সাহাবার ক্ষেত্রে কেউ বলে আবু সাঈদ মুআল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কেউ বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই দুইজন সাহাবার ক্ষেত্রে নাজিল হয়েছে যেইভাবে আবু সাঈদ মুআল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আবু সাঈদ মুআল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুনতু সাল্লি ফি মসজিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছিলাম ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাকে যখন ডাক দিল আমার নবী আমাকে যখন ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে আমি কি করলাম ডাকে সাড়া দিলাম না ডাকে সাড়া যখন না দিলাম তখন রহমাতুল লিল আলামিন তিনি কি করলেন বললেন হে আবু সাঈদ মুআল্লাল তুমি আমার কাছে আসো আমি আবু সাঈদ মুআল্লাল তখন চিন্তা করলাম আমি কি নবীর ডাকে সাড়া দিব না আমি আসরের নামাজ আদায় করব কারণ আসরের নামাজটা হলো আল্লাহর ফরজ আসরের নামাজটা কার ফরজ যেমন বুখারীতে এই হাদিসটা বিভিন্ন জায়গায় তাকরার হয়েছে কয়েকবার ইমাম বুখারি তিনি সহিহুল বুখারির ভিতরে চার জায়গায় তাকরার করেছেন এক জায়গায় নয় রে বাবা চার জায়গায় তাকরার করেছেন আন আবি সাঈদিন মুআল্লাল রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু সাল্লি রাসূল কুনতু সাল্লি ফি মসজিদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামর বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদানি ফালাম আতি হাত্তা সাল্লাইতু সুম্মা আতাইতু ওয়া ক্বালা মা মানাআকা আন তাতি আলাম কুল্লাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম জোরে জোরে বলেন না মারহাবা ভাইয়েরা আমার হযরত আবু সাঈদ মুআল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি মসজিদে নববীতে আসরের নামাজ পড়তেছি এমন সময় রহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিলেন আমি ডাকে সাড়া দিলাম না ডাকে সাড়া না দেওয়ার কারণে পরে আমি রহমাতুল লিল আলামিনের কাছে যখন গেলাম রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে হে আবু সাঈদ মুআল্লাল আমি তোমাকে ডাক দিলাম তুমি আমার ডাকে সাড়া দিলি না কেন
আবু সাইদ মুআল্লাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের ভিতরে আসরের নামাজ পড়তেছিলাম এই জন্য আমি ডাকে সাড়া দিতে পারি নাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম হে ঈমানদারেরা আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাকে ডাকবে এখন এখানে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলে তোমাকে আমি ওয়াজিব করে দিলাম অসাব্যস্ত করে দিলাম জবাব দেওয়া আমি ওয়াজিব করে দিলাম আল্লাহ আল্লাহর রাসূল যখন ডাকবে কিন্তু ডাকার ক্ষেত্রে এখানে একজনের কথা বলেছে ইজা দাআনিকুম বলে নাই বলেছে ইজা দাআকুম অর্থাৎ আমার রাসূল যখন ডাকবে তখন তুমি ডাকে সাড়া দিবে এবার আমি আল্লাহর নামাজ এটা তোমার জন্য ফরজ আর আমার হাবিবের ডাকে সাড়া দেওয়া নামাজ ছেড়ে এটা হলো তোমার জন্য আমি আল্লাহ ফরজে আজম বানায়া দিয়েছি ভাইরা আমার এই হলো একটা দুই নাম্বার হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটা এনেছেন আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা চলো আমরা কাব ইবনে উবাই ইবনে কাবের সাথে আমরা সাক্ষাৎ করতে যাই ভাইরা আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি কি করলেন উবাই ইবনে কাবের সাথে সাক্ষাৎ করতে গেলেন যায়া দেখতেছেন উবাই ইবনে কাব নামাজের ভিতরে কিসের ভিতরে নবীজি নামাজের ভিতরে উবাই ইবনে কাবকে ডাক দিলেন উবাই ইবনে কাব নামাজে থাকার কারণে তিনি কি করলেন তিনি নামাজ শেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাকাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহি সালাম ওয়া আলাইকা সালাম মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইজ দাওয়াতুক হে উবাই ইবনে কাব আমি তোমাকে ডাক দিয়েছি কে তোমাকে নিষেধ করলো আমার ডাকে সাড়া দেওয়া হইতে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফিস সালাত আমি নামাজের ভিতরে ছিলাম সালাতুল মাকতুবা ফরজ নামাজ কোন নামাজ ফরজ কার আল্লাহ ডাক দিছে কে কয় নবী গো আমি ফরজ নামাজের ভিতরে ছিলাম এই জন্য ডাকে আমি সাড়া দিতে পারি নাই নবী আমারে মাফ কইরা দেন আমার আল্লাহ নবী মাফ কইরা দিতে নিয়েছে আমার আল্লাহ সাথে সাথে কয় জিব্রাইল রে আর দেরি করিস না কেয়ামত পর্যন্ত আমার বিধান চালু হইয়া যাক আমার হাবিব যখন ডাক দিবে নামাজ যতই ফরজ হোক আমার হাবিবের ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহ ফরজে আজম বানাইয়া দিলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম হে ঈমানদারেরা রে রহমাতুল লিল আলামিন যখন ডাক দিবে তখন রহমাতুল লিল আলামিনের ডাকে তোমরা সাড়া দিবে কারণ এটা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজে আজম বানিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাযীম এখন এটাকে কি শিরক বলবেন হ্যাঁ দুনিয়ার কাউকে এভাবে তাযীম করা যাবে যাবে নাকি তো এই জন্য ভাইয়েরা আমার আমার আল্লাহ বলে লা উযকারু ইল্লা যিকরুক হাবিবরে আমি আল্লাহর জিকির হবে না আপনার জিকির ছাড়া যেই জিকিরের ভিতরে আপনার জিকির নাই ওই জিকির আমি আল্লাহর কাছে কবুল নয় আমি আল্লাহ ওই জিকির কবুল করি না এবার আসেন ভাইরা আমার মজার একটা কথা যেই কথাটা আমি গতকালকে মাহফিল ছিল এই কয়দিনই কথাটা বলতেছি আমাদের এখানে ট্রেডিশন সব জায়গায় আজকে আপনার এখানে মানুষ নাই মানুষ কম একটা
ইয়ের কাছে মাহফিল একটা গ্রামের ভিতরে মাহফিল এই কারণে এমন কিছু মাহফিল আছে অনেক মানুষ যদিও গ্রামের ভিতরে হয় তখন বক্তা স্টেজে উঠে স্পিকার স্টেজে উঠে বলতেছে হে মানব সকল যারা আছেন যারা পেয়ারে হাজিরিন আপনারা যারা শ্রোতাবৃন্দ আছেন সকলেই মাহফিলের আদব রক্ষার্থে বসেন বলেন কি না আচ্ছা এখন যদি কেউ না বসে যদি খাড়ায় থাকে কি কবিরা গুণ হইব না বসে যদি কেউ খাড়ায় থাকে এটা কি কবিরা গুণ হইব মাহফিলের একটা আদব আমরা কি বলি এই বসেন বসেন এই ছেলে বসো এই যুবক বসেন ঠিক না বলে কি না আচ্ছা কেউ যদি দাঁড়িয়ে রইল তর্কের খাতিরে বলি তো সে কি গুণাগার হবে তাহলে এই যে গলা চাপ দিয়ে যে জোর করে বসাইতেছেন তাহলে এটা কি একটা সৌন্দর্য এটা কি সৌন্দর্য যেটাকে বলা হয় আদব ঠিক না সিস্টার স্যার আচ্ছা তো এই আদবটা কিসের মাহফিলের ঠিক না মাহফিল না কারণ একটা মাহফিলে সব মানুষগুলি বসা রয়েছে এখন দুই চারজন দশজন বিশজন এরা না বৈশা জায়গা থাকা সত্ত্বেও না বৈশা তারা কি করছে এটা একটা অড লাগতেছে কিন্তু এই দাঁড়ানোটা কোনো কবিরা গুণা কি গুণা মাকরু দেখতে কি দেখা যাচ্ছে এলোমেলো দেখা যাচ্ছে এই অসৌন্দর্যটা কিসের হচ্ছে মাহফিলে না অন্য কিছু না ইসলামের অসৌন্দর্য হচ্ছে না কোরআন হাদিসের অসৌন্দর্য হয়েছে খুব খেয়াল করে শুনে তাহলে একটা মানুষ যদি দাঁড়ায়া থাকে আপনার একটা মাহফিলের সৌন্দর্যের জন্য গলা ছাপ দিয়ে তারে বসাইছেন আর হাজার হাজার মানুষ শত শত মানুষ নবীর সম্মানে যদি দাঁড়ায়া সালাম দেয় নবীর আদবে যদি দাঁড়ায়া সালাম দেয় আর ওইখানে যদি কোনো ইতর প্রজাতির লোক ইতর 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 বুঝেন তো ইতর প্রজাতি কিরকম কইতে পারেননি ইতর 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 বলা হয় যেই প্রজাতি যেগুলি হচ্ছে যেমন গরু ছাগল জানোয়ার এগুলিকে কি বলা হয় ইতর এগুলি কি বলা হয় ইতর প্রজাতি আবার ইতর যায় যদি ইয়াদ যায় বিশদ যায় ইতর কন্ত বড় সমস্যা এটা কি হইব কইতে পারেন আমরা যেমন আরবিতে কি বলা হয় কেতার কেতার মানে ট্রেন ট্রেন আরবি কি কেতার তো আমি বলতেছি আইনা মুহাদাতুল কেতার এখন এই মিশরি আমার কথা বলতেছে না তখন বললাম হয় রেল স্টেশন রেল স্টেশন কাই আইওয়া মুহাদাতুল ইতার মুহাদাতুল ইতার মানে ইতার মানে কেতার রে হেরা কি কয় ইতর বুঝতে পারছেন নি যেমন আমরা কইতেছি না যাই আসতেছে হেরা কয় কি গাই যেমন আমরা বলি জাম্বাল মসজিদ হেরা বলবো গাম্বাল মসজিদ জিমেরে গাইন কয় তো আরে কাফেরে এ কয় এই তো বিষয় ইতর প্রজাতি যেমন আল্লাহ কি বলতেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল আমি হাফেজ না সম্ভবত এইভাবে আয়াতটা হ্যাঁ আল্লাহ বলতেছে যাদের চোখ থাকার পরও দেখে না কান থাকার পরও তারা কি এবং তাদের অন্তরে এটা অনুধাবন উলাইকা কাল আনআম তারা হচ্ছে ইতর প্রজাতির লোক চতুষ্পদ যন্ত্র নেই এই আয়াত যখন নাজিল হলো জানেন মদিনা শরীফে আল্লাহর হাবিবের কদমে আয়েশা বাঘ ভাল্লুক তারপরে শিয়াল কুত্তা যা আছে গরু ছাগল সব নবীর কদমে কান্না শুরু করছে নবীর কদমে কি করা শুরু করছে আল্লাহর নবী বলে কিসে তোমাকে কান্না করতে বাধ্য করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রহমতুল লিল আলামিন আপনি আমাদের জন্য রহমত বলেন তো নবী গো আমরা কি আপনার সাথে কোনো দিন বেয়াদফি করছি কিনা নবী বলেন না
নবী গো আমরা আপনাকে সিজদা দিতে চাই আপনি আমাদেরকে সিজদা দিতে সুযোগ দেন না নবী গো আমরা আপনাকে মানি কিন্তু আল্লাহ এই মুনাফিকদেরকে কাফেরদেরকে কেন আমাদের সাথে তুলনা দিল বুঝতে পারছেন কথা এই পশু গরু ছাগল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে মানি তাহলে এই বেয়াদব মুনাফিক এই গুস্তাখ এদেরকে কেন আল্লাহ আমাদের সাথে তুলনা দিল ইয়া রাসূলুল্লাহ আমাদের কলিজা ফেটে যায় আমরা খানায় আর মুখ দিব না আমরা এইভাবেই মারা যাব কারণ আপনার বিচ্ছেদে আল্লাহ কেন এই মুনাফিক কাফেরদেরকে আমাদের সাথে মিলাইলো আমার আল্লাহ তাদের কান্না দেখে বলে হাবিবরে তাদেরকে কানতে বারণ করেন আমি আল্লাহ আয়াত নাজিল করলাম বালহুম আদাল তারা এই কাফ এই চতুষ্প জন্তুর নয় নয় বরং তারা তাদের চাইতো নিকৃষ্ট আল্লাহু আকবার বলেন না নবীর ভালোবাসা নবীর তাযীম নবীর সম্মান এখন আজকে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি নবীর সম্মানে আপনি দাঁড়াতে বড় কষ্ট হয় তখন আপনি আদব আপনি দেখান নবী দাঁড়াইছে কিনা সাহাবা দাঁড়াইছে কিনা আরে গাদান নফিউল ইলমি লাইসা বিনফিল উজুদে তোমার কোন জিনিস যদি জানা না থাকে তুমি বইল না এটা কোরআন হাদিসে নাই তোমার কোন জিনিস যদি জানা না থাকে বইল না কোরআন হাদিসে নাই কারণ কোরআন সীমিত 6666 বা 34 আয়াত এটা কোরআন সীমিত কিন্তু হাদিস অগণিত লক্ষ লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন ও দুনিয়ার মানুষ আমি 6 লক্ষ হাদিস সহিহ মুখস্থ জানি ভাইরা আমার এবার আসেন তুমি বলো নবীর শানে যদি আমরা দাঁড়ায় মিলাদ পড়ি তখন তাজিম করি তখন তুমি বলো সাহাবারা এইভাবে নবীকে দাঁড়ায় সালাম দেয় না এই জন্য আমরা দেই না কোথায় পাই না 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 এরে জাহেল দুই এক কিতাব পড়িয়েই নিজেরে আলেম মনে করিও না আর তুমি তো একজন ইঞ্জিনিয়ার তুমি কিভাবে বুঝবা কোরআন হাদিস এত সহজ না এত সহজ না কারণ কোরআন হাদিস সব বাংলা হয় নাই শুধু বুখারী মুসলিম সিয়াসাত্তার কতগুলি কিতাব বাংলা হয়েছে আর যে বাংলাগুলি হয়েছে এই বাংলাগুলির ভিতরে গলদ এরপরে শুধু তাই নয় এখন তোমাকে বলি কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হলে আগে মাদ্রাসায় যাও পড়াশোনা করো আরবের উপরে দক্ষতা নেও দক্ষতা নিয়ে এইবার কোরআন হাদিস বুঝতে যাও কারণ আমার আল্লাহ কোরআনে বলে ওয়ামা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব কোরআন হাদিস সকলে বুঝবে না যাদেরকে আমি দরজার মালিক বানিয়েছি অর্থাৎ যাকে আমি দরজা দান করছি কোরআন হাদিসের এলেম ঢোকার জন্য রাস্তা দান করছি তারাই একমাত্র বুঝবে حدثني جعفر أخرج الطبري حدثني جعفر بن محمد الكوفي قال حدثنا يعلى ابن أجلح عن الحك عن عن الحك عن الحكام عن الحكام ابن عتيبة عن عبد الرحمن ابن أبي ليلي عن كعب ابن عجرة رضي الله عنه قال لما نزلت هذه الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قمت وفي رواية قمنا إليه فقلت السلام عليك يا رسول الله قد عرفنا السلام كيف الصلاة عليك يا حبيب الله
قل اللهم صل على محمد وآل محمد رواه الطبري زر زر ولنا مرحبا খেয়াল করে শুনেন ভাইরা আমার একটু অ্যাটেনশন একটু অ্যাটেনশন হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা হুতে বর্ণিত এরে দুনিয়ার মানুষ যখন আমার আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটা যখন আমার আল্লাহ নাজিল করলেন হে ইমানদারেরা আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি নবীজি কি করতেছে আল্লাহ কি করতেছে নবীর উপরে আর আমগরে কি কইছে আমগরে কইছে দুরূদ পড়তেইব সালামও কিন্তু আল্লাহ কি করতেছে শুধু আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা সাল্লু আলাইহি তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়ো ওয়া সাল্লিমু এখানে আমার আল্লাহ আলাদা কইরা দিছে বললেই চলতো সাল্লু ওয়া সাল্লিমু আলাই সাল্লু ওয়া সাল্লিমু আলাই এটা বললেই হয়ে যেত তোমরা আমি নবীর উপরে দুরুদ এবং সালাম করো কিন্তু না না আমার আল্লাহ বলতেছে সাল্লু আলাই তোমরা আমি নবীর উপরে আমার নবীর উপরে দুরুদ পড়ো ওয়া সাল্লিমু এবং সালাম করো হয়ে যাইতো ওয়া সাল্লিমু তোমরা সালাম করো হয়ে যাইতো না না আল্লাহ ক্ষান্ত হন নাই আল্লাহ বলে ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা সালাম করো সালাম করার মতো সালাম করো যেইভাবে সালাম করলে আমি আল্লাহ খুশি আল্লাহ বললি চলতো সল্লু ওয়া সাল্লিমু আলে সল্লু ওয়া সাল্লিমু আলে তোমরা আমার হাবিবের উপরে দুরুদ এবং সালাম করো কিন্তু কইছে না তোমরা আমার হাবিবের উপরে দুরুদ শরীফ পড়ো যাইলা যেমনি পড়ো কিন্তু ও সাল্লিমু যখন সালাম দিবা তাসলিমা সালামের মতো ভাইরা আমার এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে কুমনা ইলাইহে আমরা যখন ও সাল্লিমু তাসলিমা সালাম করো সালামের মতন এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে কুমনা ইলাইহি আমরা নবীর জন্য সকলেই দাঁড়ায়া গেলাম কুমনা অন্য রায়তে এসেছে কুম তো আমি অন্য আরেক রায়তে এসেছে কুমনা আমরা আমরা সকলে দাঁড়ায়া গেলাম ইলাইহি নবীর জন্য ফাকুলনা আমরা বললাম আসসালামু আলাইক নবী গো আপনার প্রতি শান্তি সুবহানাল্লাহ বলেন এবার দাঁড়ায়া কইছে না বইয়া কইছে একজনের না সকলে ভাইরা আমার এই জন্য সালামের আদব হচ্ছে দাঁড়ানো সালামের আদব দাঁড়ায়া সালাম দেওয়া উত্তম বৈশ্য দিতে পারেন কিন্তু সালাম যখন দিবেন দাঁড়ায়া দেওয়াটা উত্তম এটা আদব এটা নিয়ম এটা শিষ্টাচার যেমন এবার আসেন আরো হাদিস আসতেছে কিন্তু এখন আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন ভালো করে কারণ আল্লাহ নবীজির ক্ষেত্রে বলতেছে ও তো আজিরুহু ও তো আকদেরুহু নবীজিকে তাজিম করো ও তো আজিমুহু ইয়ানি ও তো আজিমুহু নবীকে তাজিম করো তাজিমুল বালিক যেই তাজিমের কোনো সীমা সর্বোচ্চ পর্যায়ের তাজিম আল্লাহু আকবার বলে বিষয়টা হলো বাবা রে এই জন্য ওয়াজ কম শুনবেন আজকে এই আমার এই চেয়ার স্টেজের ভিতরে বসে যদি কোনো হুজুরে কয় আপনি আল্লাহকে দাঁড়ায় সালাম আল্লাহকে ইয়ে করতে পারেন তাজিম করতে পারেন দাঁড়ায় করতে পারেন বসে করতে পারেন সব কিছু করতে পারেন কিন্তু নবীজিকে
দাঁড়ায় সালাম দিতে হলে এটা দলিল পাইতে হবে হাদিসে নবীজিকে সাহাবাকে আর সাহাবারা দিছে কিনা এরকম যদি দলিল না পাওয়া যায় তাইলে এটা দেওয়া বেদাত এটা দেওয়া যাবে না তো সকলে উঠা বলছে ঠিক বক্তা একজনে কইলো কিন্তু সকলে বইলেন কি খুব খুশি লাগলো এ নবীজিরে তাজিম করলে এটা বেদাত হইবে খুব খুশি লাগছে একটু কি লক্ষ্য করছেন যে আপনার ঈমানটা যে খুব খুশির সাথে চলে গেছে একবার এক্সাম্পল সুতরাং يا أيها الذين آمنوا يعني يا أيها أبو بكر العمر يا أيها الذين آمنوا يا أيها أبو بكر العمر لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كزهري بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أبو بكر العمر যে আবু বকর আল্লাহর হাবিবের পরে যার মর্যাদা সুবহানাল্লাহ বলেন যে আবু বকরের এক রাতের নেক তাম পৃথিবীতে দিলে কারো নেকের সাথে তুলনা আর আকাশের নক্ষত্রের মতো নেক ওমরের নেক সে আবু বকরকে আর ওমরকে এরা নিজেরা নিজেরা নবীর সামনে বসে বসে জোরে জোরে কথা কইতেছে খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানানো না বানানো নিয়া এরা নিজেরা নিজেরা কথা কইতেছে নবীর লগে না নবীজির সামনে বসে রয়েছে চুপচাপ এরা নিজেরা নিজেরা কি কইতেছে কথা কইতেছে তাদের কথা দুইজনের কথা একটু জোরে হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত কোন নাজিল করলেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের চাইতে বড় না হয় যদি বড় হইয়া যায় যদি তোমাদের কণ্ঠ যদি নবীর কণ্ঠের সাথে বড় হইয়া যায় তাহলে কি হবে তাইলে আমি তোমাদের আমলগুলিকে শেষ করে দিব ও আনতুমলা তা সরুন তোমরা বুঝতো যেমন তুমি যদি জিনা করো মনে মনে কইতে পারো হ্যাঁ আমি জিনা করার কারণে আমার আমল কি হয়ে গেছে কিন্তু তুমি মনে মনে করবে না না নবীর লেগে তো দাঁড়াই নাই সমস্যা কি এটা তো দাঁড়ানো আল্লাহ ফরজ ও আজিব করে নাই তুমি মনে করবার সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ তো ফাইনাল করে দিব বুঝতে পারছে এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবীদের গায়ে পাখি এসে বসত সাহাবীদের গায়ে কি এসে বসত মানে তারা একটু হিলতো না মনে করতো গাছ দাঁড়ায় রয়েছে আল্লাহু আকবার বলেন সেই নবীর তাজিম আজকে নবীজিকে দাঁড়ানোর সম্মানের ক্ষেত্রে আজকে আমাদের কাছে দলিল চাওয়া হচ্ছে কত বড় বদ নসিব ভাইরা আমার নবীজিকে সম্মান করার জন্য এটা নসিবে থাকতে হয় আপনি যে নবীজিকে তাজিম করবেন সম্মান করবেন এটা আপনার নসিবে থাকতে হবে আপনি যে নবীজির গোলামের খাতায় নিজকে নাম লেখাইবেন এটা নসিবে থাকতে হবে এখন কেবেন হুজুর নবীজির গোলাম কো অন্ত জায়েজ নাই আমরা তো আল্লাহর গোলাম আচ্ছা আমরা নবীর কি তো দল্লাম আমরা আল্লাহর এমনি আমরা নবীর কি উম্মত শব্দের অর্থ কি উম্মত শব্দের অর্থ কি কয় হুজুর উম্মত এটা বাংলা কথা কয় কেরম বাংলা কয় সৌদি আরব গেছি হেন নামাজ পড়ছি শুধু সব আরবি শুধু আজান দান নামাজটা বাংলায় কি সব আজান দান নামাজটা আসলে কি আজানার নামাজ কি বাংলায় শুনতে শুনতে উম্মত আমাতুন থেকে আর কেউ বলছে উমামুন থেকে একই তো উম্মত শব্দের অর্থ কি ক্রীতদাস অধিকারভুক্ত অনুসারী এমন একটা কৌম গোত্র যার অধিকারভুক্ত অর্থাৎ আমরা এমন গোত্র যারা আল্লাহর হাবিবের অধীনস্থ তো অধীনস্থ মানে কি দাস হ্যাঁ বিষয়টা হলো কি জানেন ওই যে নবীকে পছন্দ করতে নবীর শান শুনলে মনে ব্যথা লাগে কেন নবী তো গায়েব জানে না আল্লাহ কোরআনে কইছে আল্লাহ ছাড়া কেউ জানে না দানা আমরা যদি কই
وما هو على الغيب بضنين وما كان الله ليطلع على الغيب ولكن الله يستحي من يشاء ها জানে কোন দূর আল্লাহ যতদূর জানাইছে শালার বেটা পাটফার মানে অর্থাৎ তুমি নবীজিকে মাইনা আর তো নবী তো আল্লাহ কতদূর জানাইছে আর তো নবী তো রাসূলই না যদি আল্লাহ না বানাইতো ঠিক না তা আল্লাহ তো উনাকে রাসূল বানাইছে উনাকে হাবিব বানাইছে বন্ধু বানাইছে তোমার মানতে সমস্যাটা কি আর তুমি কি কইবা না মোহাম্মদ তো নবী না যদি আল্লাহ না বানাইতো হে তো আব্দুল্লাহর ছেলে মানে কি তাহলে তুই মুনাফিক তুই রাসূলকে নিজের অন্তরে গাইতা নিতে যেইভাবে বিনফি হাসিনাকে গাইতা নিতে আওয়ামী লীগ আবার যেভাবে খালাদারে গাইতা নিতে এইরকমই বিষয়গুলি হচ্ছে এরকম এই জন্য দুনিয়ার পৃথিবীর সব যদি নবীরে তাজিম না করে নবীর কোন লস আছে আমার আল্লাহ বলে হাবিব দুনিয়ার সব আমি আল্লাহর নাম কিয়ামত ওই দিন পর্যন্ত হবে না যেই দিন পর্যন্ত আমার এক বান্দা আল্লাহ আল্লাহ না বলে আল্লাহ আল্লাহ বলা যেই দিন থেকে বন্ধ হয়ে যাবে আতা আমরুল্লাহ ওই দিন কিয়ামত হয়ে যাবে হাবিব আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে আপনার শান কিন্তু শেষ হবে না হাবিব আমি আল্লাহর আল্লাহিয়াত চলবে আজালি আবাদে এবং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত এবং দুরুদ চলতে থাকবে দুনিয়া শেষ হয়ে যাবে আপনার শান প্রশংসা কোনদিন শেষ হবে না এই জন্য লিমা সুমিয়া মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মুহাম্মদ রাখা হয়েছে কারণ আল্লাহ বলতেছে হাবিব আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন কিয়ামত হয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা বন্ধ কিন্তু আপনার প্রশংসা হইতেছে হইতে থাকবে 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 জান্নাত শেষ হয়ে যাবে লৌহে মাহফুজ শেষ হয়ে যাইবো আরশ শেষ হয়ে যাইবো কুরসি শেষ হয়ে যাইবো একমাত্র একমাত্র কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছু আর আমি আল্লাহ তখন আমি আপনার প্রশংসা করব জোরে করুন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার নবীজির তাজিম এটা হচ্ছে আমাদের নসিবের ব্যাপার আসেন ভাইরা আমার রাসূল এই যে আমরা যেটা বলতেছি নবীজিকে সালাম শুধু নবীজি নয় সালামটা হচ্ছে আদব হচ্ছে দাঁড়ায়া দেওয়া কিসে দেওয়া দাঁড়ায়া দেওয়া আমি একটা হাদিস বলতেছি দেখেন সালামের শিষ্টাচারটাই হচ্ছে দাঁড়ায়া দেওয়া এটা বইসা না এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর জমিনের আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আল্লাহর মাখলুক ঠিক কিনা তাহলে সেই মাখলুকের আদবটা কেমন হওয়া চাই যেমন এই হাদিসটা ইমাম ইবনু সাআদ তার তবাকাতুল কুবরায় নিয়ে এসেছেন যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইবনু সাআদ রহমতুল্লাহ আলাইহি তার তবাকাতুল কুবরার ভিতরে এই ছাড়া আরো অনেক ইমামগণ এই হাদিসটাকে নিয়ে এসেছেন এবং সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতে খাইরুল ইবাদের ভিতরে নিয়ে এসেছেন তারপরে ইমাম মুত্তাকি আল হিন্দি তার কানজুল উম্মালের ভিতরে নিয়ে আসেছেন মানে অসংখ্য কিতাবে এই হাদিসটা আছে এবং সবচেয়ে কথা হচ্ছে তবাকাত সাআদের ভিতরে যে হাদিসটা এনেছেন তিনি বিশুদ্ধ সনদে এনেছেন যেমন হাদিসটা ইমাম ইবনু সাআদ রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা আনহু তিনি 230 হিজরিতে তার ইন্তেকাল কত হিজরি 200 যিনি ইমাম বুখারীর উস্তাদ أخرج أبو عبد الله محمد بن سعد في طبقة الكبرى أخبرنا محمد بن عمر قال حدثني عمر بن يحيى بن سهل بن أبي خصم أن شرحبيل أن ابن عبد العزيز الصدافي أن آبائه قالوا قدما نار تكبير نار رسالة
আজকের মাহফিলের বিশেষ মেহমানের আগমন বিশেষ মেহমানের আগমন মারহাবা বলেন হ্যাঁ عن عبد العزيز الصدفي عن ابائي قالوا قدم وفدنا على رسول الله صلى الله عليه وسلم وهم بدعت اشر رجل على القلائس لهم في اوزو في ازار او ارديه فصدفوا رسول الله صلى الله عليه وسلم فصدفوا رسول الله صلى الله عليه وسلم فيما بين بيته والمنبر فجلسوا لم يسلموا فقال اانتم مسلمون قالوا نعم يا رسول الله فهل سلمتم فقاموا قياما قالوا الصلاة والسلام عليك يا أيها النبي رحمة الله وبركاته وعليكم السلام الآن اجلسوا فسألوا رسول الله صلى الله عليه وسلم عن الأوقات الصلاة فأخبرهم بها زركنا مرحبا إبر عشان حضرت عبد حضرت شرحبيل ابن عبد العزيز الصدافي তার বাবা আব্দুল আজিজ সাদাফি থেকে তিনি বর্ণনা করেন কালু তারা হচ্ছে কালায়েস গোত্রের লোক তারা সকলেই বর্ণনা করতেছেন কাদেমা ওয়াফদানা আমাদের গোত্রের লোক আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এসেছি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি কি দেখা করার জন্য ওহুম বাদাআতু আশারা রাজুলিন যে আমরা যে লোক এসেছি আমরা বাদাআতু আশারা রাজুলিন আমরা 10 এর অধিক ছিলাম কত ছিলাম 10 এর অধিক আমরা ছিলাম এরপরে লাহুম ফি উযুরিন ওয়া উরদিয়াতিন আমাদের গায়ে ছিল চাদর আর পরনে ছিল কি লুঙ্গি গায়ে ছিল কি চাদর এবং পরনে ছিল কি লুঙ্গি ফাসাদাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা গেলাম আর ওই সময় রাসূল ফিমা বাইনাল বাইতি ও মিম্বারি ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার এবং ওনার হুজরা শরীফের মাঝামাঝি অবস্থায় কি ছিলেন ফাজালাসু আমরা সকলে কি করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কি করলাম বসে গেলাম কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে কি করতেছেন কথা বলতেছেন লাম ইউসাল্লিমু আমরা নবীকে এই কারণে আদবের খেলাফ হবে বেয়াদবি হবে কারণ নবী অ্যাট্রাকশন মাইন্ড অন্যদিকে কথা বলতেছেন এখন যদি আমরা সকলে ব্যাকে মিললে একসাথে সালাম দেই তাইলে এটা কি একটা হট্টগোলের মতো আওয়াজ হবে নবীজি তখন ওই মাইন্ড থেকে আমাদের দিকে ফিরবে এটা মনে করে আমরা লাম ইউসাল্লিমু আমরা নবীকে কি করলাম সালাম না দিয়ে আমরা বসে গেলাম فقال رسول الله صلى الله عليه وسلم الله حبيب بلن أأنتم مسلمون كم خيال করে শুনেন أأنتم مسلمون তোমরা কি আসলে মুসলমান তোমরা কি আসলে রসুল যদিও সাহাবীদের সাথে কথা বলতেছেন কিন্তু রসুল অ্যাট্রাকশন সাহাবীদের কিন্তু তারা যে বসছে এটা রসুল কি করছেন দেখেছেন কারণ রসুল তো বলে আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি বুখারীর হাদিস তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি প্রশ্ন করতেছেন আনতুম মুসলিমুন তোমরা কি আসলে মুসলমান বলেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা মুসলমান তখন বলেন ফাহাল্লা সাল্লামতুম ফাহাল্লা সাল্লামতুম তাহলে তোমরা কেন সালাম দিলে না আমাকে তাহলে কেন তোমরা সালাম দিলে না এই কথা বলার সাথে সাথে সাহাবীদের উচিত কি সালাম দেওয়া না ঠিক কি না নবীজিকে সালাম না দিয়ে বসে গেছে নবী বলছে ফাহাল্লা সাল্লামতুম শুধু এতটুক প্রশ্ন করছে কিন্তু এই কথা বলে নাই তোমরা বসলে কেন লিমা তাজলিসুন কেন তোমরা বসলে এই কথা বলে নাই বলছেন কেন ফাহাল্লা সাল্লামতুম তোমাদেরকে কে মানা করলো সালাম দিতে তোমরা সালাম দিলে না কেন তখন তারা বললিতে চলতো আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়ু রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কিন্তু তারা কি করলেন সালামের আদব হচ্ছে দাঁড়ায় ফাকামু হাদিসের আবরত ফাকামু সকলে ফাকামু সকলে আমরা তারা কি করলো দাঁড়িয়ে গেল কিয়ামান দাঁড়ানোর মতো মানে আদবের সাথে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে গেল মনে রাখবেন যে
মাফুল যখন মতলাক হিসাবে ব্যবহার হয় তখন এখানে একটা তাকিদের মানি দেয় আর একটা হচ্ছে তাজিম মানে শিষ্টাচারের মানি দেয় যেমন আমি খাওয়ার মতো খাইছি তো এটা কি খাওয়ার মতো খাইছি কি হালাই সরায় খাইছি সৌন্দর্যের সাথে খাইছি যদি বলি আমি বসার মতো বসছি কি তাহলে বসার মতো বসা কি মানে সুন্দরভাবে যেটা সুন্নত তরিকা অনুযায়ী মুসলমানদেরকে বসার মতো বসছে মানে কি তুমি সুন্নতরে ব্যাপারটা বলতে পারছেন যেটা হচ্ছে যেমন হাসার মতো হাসছি এটা দ্বারা এই নয় যে খটখটে হাসে উড়াইলাইছি এটা এই হাসার মতো হাসছি যখন মুসলমান মাজালে বলবেন সাহাবিদের মাজালে বলবেন তখন হবে কি রসুল যেভাবে হাসছেন ওইভাবে আমি হাসছি তো ফাকামু কিয়ামান আমরা অর্থাৎ দাঁড়ানোর মতো দাঁড়াচ্ছি মানে কি ইসলামের শিষ্টাচার যেভাবে দাঁড়ানো আদব সেইভাবে আমরা কি করছি দাঁড়াইছি ফাকালু দাঁড়ানোর পরে বলছি ফাকালু আমরা সকলে মিলে বলছি আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নাবিয়ু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাকাল আলাইহি সালাম وعليكم السلام على نجلسو سبحان الله سبحان الله এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাইকুম আসসালাম এখন তোমরা বসো দাইলে সালামের আদব কি বইসা না দাঁড়ায়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন এই জন্য তারপর আবারও বলি নবীজিকে তাজিমের জন্য দলিলের দরকার কেউ যদি দলিল খুঁজে তার মতো হতবাগা আর পৃথিবীতে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু